আরেকবার ইলেকশন করব, এটা তো পরের কথা ছিল। আমি প্রত্যেকটা দলের ত্যাগী নেতাদের সম্মান করি, সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর আওয়ামী লীগ হোক, যে ত্যাগী তাকে আমি সম্মান করি। বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারাও ভাই আমার। জমি কিনতেছে, জমি দখল হচ্ছে, যে মাদকের আসক্তি বাড়ছে, ইভটিচিং বাড়ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে, জমি কিনতেছে, জমি দখল হচ্ছে, তাহলে কাজ কার জন্য করতেছে? আরেকবার ইলেকশন করব, এটা তো পরের কথা। যেই ষড়যন্ত্র শুরু হয়েছে এটার বিচারও আপনাদের দিতে চাই। বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথা, ওনারাও ভাই আমার, ভালো মন্দ সব দলের ভিতরেই আছে। আমি কিন্তু দেখেন 2001-এর পরে যেই অত্যাচার হয়েছে আমাদের উপরে, আমাদের একটা দুইটা তিনটা না, আমাদের প্রায় 17 জন মানুষকে মারা হয়েছিল, শুধু এক আগের এমপি ছিল সেই ওনার দ্বারা সংঘটিত হয়েছিল। এমনকি বিএনপি তৈমুর আলম খন্দকারের ভাই, বড় ভাই, তৈমুর আলম খন্দকার ভাইয়ের ছোট ভাই সাব্বির, কোনো পার্টি করতো না, মাদকের বিরুদ্ধে কথা বলেছিল, তাকেও হত্যা করা হয়েছিল। এখন এই রাজনীতিটা আমি 2001-এর পরে আমাদের আমার ভাইয়ের ফ্যাক্টরিতে, জানেন আপনারা, অনেকে মুরব্বী যারা আছেন তারা জানেন, সাংবাদিক ভাইরা আপনারা জানেন, হামলা করা হয়েছিল। আমার ভাই রাজনীতি করতো না, সেলিম ওসমান। 300 গরুর দুধের বান কেটে দেওয়া হয়েছিল, রাজেশের গলা কেটে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি হীরামহলে যে আগুন দেওয়া হয়েছিল, পেশাব করা হয়েছিল, বাইতুর রহমান ভেঙে দেওয়া হয়েছিল। বাদ দেন, এগুলি তো সম্পদ, এতে কিছু আসে যায় না, মানুষ মারা হয়। এই হাত দিয়ে 49 জন মানুষকে আমরা দাফন কাফন করেছি। কই আসার পরে তো কাউকে একটা আঘাত করিনি, একটা ফুলের টোকাও দিইনি। হঠাৎ করে নারায়ণগঞ্জের রাজনীতিটাকে অস্থির করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হঠাৎ করে একটা মানুষ এই দলে 12-13 বছর ছিল না, চুপচাপ ছিল, দলের কোনো খবর ছিল না। আমি প্রত্যেকটা দলের ত্যাগী নেতাদের সম্মান করি, সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক আর আওয়ামী লীগ হোক, যে ত্যাগী তাকে আমি সম্মান করি। এই লোকটা আসার পর থেকেই দেখলাম নারায়ণগঞ্জে অস্থির রাজনীতি শুরু হলো। কি হলো, একটা ছেলে, নাম বলা উচিত না তবু বলি, আমিও তাকে এত এইটুক থেকে দেখছি, বেয়াদব ছিল না, ভালো ছেলে ছিল। হ্যাঁ, ওর নাম হলো জাকির, নাম ছেলেটা জাকির নাম, বিএনপি আসার আগে অনেক কিছু করলো, জাকির খান বলে সবাই। এই ছেলেটাকে দেশের বাইরে ছিল, আনা হইলো তাকে, বিভিন্নভাবে প্রলোভন দেখায় তাকে আনা হলো। এনে কী করা হলো, নারায়ণগঞ্জে বিএনপি প্রথম প্রোগ্রাম যেটা হলো, সেই প্রোগ্রামে তার লোকগুলিকে ব্যবহার করা হলো, ব্যবহার করে পুলিশের সাথে একটা ব্যাপক সংঘর্ষে লিপ্ত করানো হলো। ব্যাপক সংঘর্ষে লিপ্ত করানোর পরে একজন ছেলে মারা গেল, একটা ছেলে মারা গেল, যে মারা গেল সগতভারী আত্মীয়, তার মারবুক তো খালি হয়ে গেল, ও তো আর জীবনে আসবে না। তো তোমার লাভ হলো কি? আর লাভের মধ্যে লাভ হলো, যেই ছেলেটা জাকির, ও কিন্তু বিএনপির আমল থেকেই পলাতক, বিএনপির আমলেই তাকে মারার চেষ্টা করা হয়েছিল। তো সে কি হলো, এ কোথায় আছে এই খবর তার দলের নেতারাই দিল, যারা তাকে এনেছিল তারাই দিল, নিজেদের সেভ করার জন্য, যেটা আমরা করি নাই ও করেছে, ওর উপরে দোষ চাপায় দেওয়া হলো, চাপিয়ে দিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করলো, এখন জেলখানায় আছে। তাহলে কয়টা জীবন নষ্ট করলো? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোথাও আঘাত করিনি। একটা ইফতার পার্টির কথা বলা হলো, ঢাকা বিভাগের সমাবেশ, ইফতার সমাবেশ, এটা হলো কুতুবপুরের একটা এলাকা। হ্যাঁ, এটা করতেই তো এত আয়োজন, ঢাকা বিভাগ মানে 13টা ডিস্ট্রিক্ট না কতটা ডিস্ট্রিক্ট নেওয়া হবে, কোথায়? কাশীপুরে, ফাজিলপুরে, মাদ্রাসার চিপায়, এনায়েতনগরে, একদম সরি এনায়েতনগরে। আমার তখন সন্দেহ হলো যে এত ঢাকার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, সাভার, এতগুলি ডিস্ট্রিক্ট, নরসিংদী, এতগুলি ডিস্ট্রিক্টের সমাবেশ হবে যুব দলের, এই চিপার ভিতরে কেন? আমরা খবর লাগালাম, খবর লাগায় দেখলাম কি জঘন্য রাজনীতি, যে কী হবে ওইখানে একটা, ধরেন ওই 16 জুন আমার উপরে যেমন বোম ব্লাস্ট হয়েছিল, ওখানে একটা ঘটনা ঘটবে, ঘটনা ঘটার পরে ওই ইফতারের মধ্যে হয়তো কিছু মানুষ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আহত হবে, নিহত হবে, দোষ চাপাবে কার উপরে? সরকারের উপরে এবং শামীম ওসমানের উপরে।